সাগরে 65 দিন মাছ ধরায় নিষিদ্ধকালীন সময়ে কর্মহীন হয়ে পড়া কক্সবাজারের মৎস্য অবতরণ কেন্দ্রের 5 শতাধিক শ্রমিক জরুরি খাদ্য সহায়তা ও জেলে কার্ডের তালিকাভুক্তির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছে। তারা বলছে, সাগরে মাছ ধরা বন্ধ থাকায় পরিবার নিয়ে অভাব অনটনে দিন কাটছে তাদের। কক্সবাজার থেকে সরোয়ার আজম মানিকের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। ইলিশ সহ সামুদ্রিক মাছের প্রজনন মৌসুমের কারণে গত 20 মে থেকে 65 দিনের জন্য সাগরে মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। জেলেদের পাশাপাশি বেকার হয়ে পড়েছেন কক্সবাজার মৎস্য বিতরণ কেন্দ্রের 5 শতাধিক শ্রমিক। মাছ ধরা নিষিদ্ধকালীন সময়ে তালিকাভুক্ত জেলেরা সরকারিভাবে সহায়তা পেলেও শ্রমিকরা কোনো সহায়তা পান না। তারা বলছে, সাগর থেকে মাছ ধরে এনে লোড আনলোড করে সেই আয়ের উপরই তারা জীবিকার নির্বাহ করে। মাছ ধরা বন্ধ থাকায় তারা এখন সম্পূর্ণ বেকার। 2 মাস 5 দিন সাগরে মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার, আমাদেরকে খাদ্য সহায়তা দেওয়া নেই। ইন্ডিয়াতে, শ্রীলঙ্কাতে, নেপালে, ভুটানে যতগুলো বহিরাষ্ট্রে এগুলো বন্ধ করা হয়, মৎস্যজীবী পেশার সাথে যারাই জড়িত তাদেরকে পূর্ণ বাসস্থান করে বা 2 মাসের খাদ্য সহায়তা দিয়ে বন্ধ করে। সবে চাউল পায়, জেলেগেট পায়, আমরা কিছু পাই নাই, এই কারণের জন্য এই জায়গায় আছি। জেলেগেট পাওয়ার জন্য বা চাউল পাওয়ার জন্য আমাদের বাচ্চাদের লেখাপড়া থেকে শুরু করে আমাদের সবকিছু এখন সমস্যা হয়ে গেছে। মাছ ওঠানামার সাথে যুক্ত শ্রমিকদের জেলে কার্ড না থাকায় তাদেরকে সরকারি সহায়তার আওতায় আনা হয়নি। এটা আসলে সরকারের সিদ্ধান্ত বিষয়। সরকার যদি সিদ্ধান্ত নেয়, আমাদের নীতিগত সিদ্ধান্ত নেয়, নীতিমালায় যদি পরিবর্তন করে, মৎস্যজীবী সংজ্ঞা যদি ডেফিনেশন যদি চেঞ্জ করে, বা যদি বলে এদেরকে কোনোভাবে ইনক্লুড করা যদি ইয়া থাকে, তাহলে আমরা অবশ্যই তাদেরকে ইয়া আওতায় নিয়ে আসবো। সাগরে মাছ ধরার নিষেধাজ্ঞা 23 জুলাই মধ্যরাতের পর প্রত্যাহার করা হবে। রাজীব আহমেদ, চ্যানেল আই।